হ্যালো ফ্রেন্ডস, স্বাগত তোমাদের গ্রামের রান্নাঘর প্রো চ্যানেলে। আজকে আমি আর মা তোমাদের তৈরি করে দেখাবো রান্না বড়ি বা নকশা বড়ি। এটা একদিন তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সেই পদ্ধতিতেই তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো। তৈরি করা কিন্তু খুবই সহজ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। মা বাড়িয়ে চলো শুরু করছি। এখানে আমি চোচা ছাড়ানো বিউলির ডাল নিয়েছি। এটা কিন্তু আমি কাঁচাটা নিয়েছি, ভাজাটা কিন্তু নেওয়া যাবে না, ভাজা বিউলির ডাল দিয়ে কিন্তু হবে না। বিউলির ডালটা আমি 500 গ্রাম নিয়েছি। এটাকে এখন আমি জল দিয়ে ভিজিয়ে নেব। এটাকে এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 6 ঘন্টা। এবার আমি ডালটা দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা উপর দিয়ে কিন্তু কালো চোচাগুলো ভেসে উঠেছে, এগুলোকে কিন্তু আমি এখন ফেলে দেবো। এটাকে কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নিলে এই চোচাগুলো চলে যাবে। এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। ওকে, আমি পরিষ্কার করে ধুয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো এগুলো কিন্তু আগের থেকে ফুলে গেছে। এখন আমি ডালগুলোকে শিলনোড়ায় বেটে নেব। তোমরা যারা এটাকে মিক্সিতে গ্রাইন্ড করতে চাও তারা কিন্তু একবারে সম্পূর্ণটা দিয়ে দেবে না, কারণ এটা কিন্তু বাটিতে খুব আঠা আঠা হয়ে যায়। তো তোমরা অল্প করে ডাল দেবে এবং জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবে, পাতলা করা যাবে না। আর এটা তোমরা একবার যদি দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের মিক্সি ব্লেড নষ্ট হয়ে যেতে পারে। আমি তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি, তোমরা 4 কাপের 1 কাপ ডাল দেবে, 1 চামচের 2 চামচ জল দেবে। আর একবারে ব্লেন্ড করবে না, ব্লেন্ড করবে আবার একটু করে বন্ধ করে চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ব্লেন্ড করবে, তাহলে কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে। মা আমাকে কিছুটা ডাল বেটে দিয়েছে, আমি এটাকে ফেটিয়ে নেব। মা আমি ডালগুলো বেটে নেবে। দিয়ে দিচ্ছি সামান্য নুন, এখানে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না, একদমই সামান্য। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য কালো জিরে আর নিয়েছি মৌরি। দিয়ে দিচ্ছি সামান্য জল। এবারে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এটাকে কিন্তু একই ডাইরেকশনে ঘোরাতে থাকতে হবে। দেখো এটা ফাটাতে ফাটাতে কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি আরো কিছু সময় এটাকে ফেটিয়ে নেব। সম্পূর্ণ ফাটা হয়ে গেছে, এবার আমিও ফেটাতে বসে গেছি। আমি ধামা ধরে নিয়েছি, ধামার মধ্যে ফেটাচ্ছি। এটাকে কিন্তু ফাটাতেই থাকতে হবে, থামা যাবে না, একই ডাইরেকশনে ঘোরাতে হবে। এক সময় দেখবে একদম ফেনার মতো ফুলে উঠেছে, তখনই বুঝবে যে ফাটানো হয়ে গেছে। এটাকে আমি 30 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এটা ফাটানো হয়ে গেছে, আমি তবু একবার চেক করে দিচ্ছি এটা হয়েছে কিনা ফাটানো। একটা বাটির মধ্যে আমি পরিষ্কার জল নিয়েছি, এবার আমি সামান্য একটু দিয়ে দেখে নেব। যদি ভেসে ওঠে জলের মধ্যে তাহলে ভাববো যে ফাটানো হয়ে গেছে। দেখো আমারটা কিন্তু জলে ভেসে উঠেছে, এবার মারটা দেখে নেব। মাঠটাও কিন্তু ভেসে উঠেছে, আমাদের দুজনেরটাই হয়ে গেছে ফাটানো। এই গয়নাগুড়িটা দেওয়ার জন্য আগে ঠোঙা লাগবে। আমি এখানে সুজির প্যাকেটটা নিয়েছি, আর এই সুজির প্যাকেটটা আমি একদম ছোট্ট একটা ফোঁটা করে নিয়েছি। সুজির প্যাকেটটার মধ্যে দেখো আমি কত ছোট একটা ফোঁটা করে নিয়েছি। ফোঁটাটা কিন্তু এরকম টাইপেরই করবে, একদম ছোট করবে, বেশি বড় করবে না। তোমরা সুজির প্যাকেটের বদলে তেলের প্যাকেটও নিতে পারো, এর মধ্যেও ছোট ছিদ্র করে নেবে। এবার একটা থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, সুজিটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। তাতে ভালো করে ছড়িয়ে দেবো যাতে ফাঁকা না থাকে। খালাতে সুজি ছড়িয়ে নিয়েছি, এবার আমি ঠোঙার মধ্যে ভরে নিচ্ছি। দেখো ছিদ্রটা আমি কতটা বড় করেছি। এবারে সুজির উপরে আমি বড়িগুলোকে ডিজাইন করে নেব। ফাঁকা জায়গাগুলো আমি ভরে দিচ্ছি, মাঝখানে আমি ডিজাইন করে নিচ্ছি।
ডিজাইন করে নিয়েছি। দেখো আমার আরেকটা ডিজাইন হয়ে গেল, আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি ভালো ডিজাইন করতে পারি না, যেমন পাচ্ছি তেমনই করছি। ডিজাইনটা তোমরা যে যেমন পারো তেমন করবে, নিজের নিজের এমনি করে আমি সবগুলো ডিজাইন করে নেব। এই বড়িগুলোকে এখন আমি দুদিন রোদে শুকিয়ে নেব। এই বড়িগুলো তোমরা ঠান্ডার সিজনে দেওয়ার চেষ্টা করবে, আবার বেশি ঠান্ডার মধ্যেও না, অক্টোবর নভেম্বর মাসে দেওয়ার চেষ্টা করবে। দেখা হচ্ছে দুদিন পর। ফিরে আসার কথা ছিল দুদিন পরে, কিন্তু আমাদের চার দিন টাইম লেগে গেল, রৌদ্র উঠে নাই, সেই কারণে আমাদের চার দিন টাইম লেগে গেছে, সূর্যদেব রৌদ্র দিল না। দেখো বড়িগুলো শুকিয়ে গেছে, এটা একদিন পুরো রৌদ্র দেওয়ার পরে উল্টিয়ে দিতে হবে, অপর সাইডটাও যদি শুকিয়ে যায় ভালো করে। দেখো এটা কিন্তু দুটো সাইডে ভালো করে শুকিয়ে গেছে। এটাও শুকিয়ে গিয়েছে। আমি তো ভালো ডিজাইন পারি না, যেমন ডিজাইন পেরেছি তেমনই করে ফেজেন। আমার পালা কোন জঙ্গল যে আসতেছিস তোরা? এই জঙ্গল কি তোমরা কি রান্না করতেছো? আমরা খেতে এসেছি, না দিলে কিন্তু আমরা কান্না করব। চল দিব, গয়না বুড়ি বানাচ্ছি আজকে, চল। আমি উননটা ধরে দিয়েছি, আজকে অনেক ঠান্ডা সেজন্য আমরা সবাই মিলে সোয়েটার পরে বসেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, বড়িগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য অনেকটা তেল দেওয়া হয়েছে। উননের আঁচটাকে মিডিয়াম রেখে আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। উননের আঁচটাকে লো রেখে আমি বড়িগুলো ভেজে নেব, না হলে লাল হয়ে যাবে। এটা দেওয়ার সাথে সাথে উল্টিয়ে দেব। এটাকে খুব আলতো হাতে করতে হবে, না হলে ভেঙে যাবে। এটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছ তোমরা বড়ির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এমনি করে আমি সবগুলো বড়ি ভেজে নেব। যে সুজিগুলোর মধ্যে আমরা বড়ি দিয়েছিলাম সেই সুজিগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, সেগুলো কিন্তু রান্না করে খাওয়া যাবে। তোমার কখন রান্না হবে? এই তো হয়ে গেছে। আমি ডাক্তারি করো। রাজেশ তুই কয়টা খাবি? আমি চারটা খাবো। সবি তুই কয়টা খাবি? আমি দুটো খাবো। আমি চারটা খাবো। ও যে আরেকজন আবার কোথায় উঠেছে? সে গাড়ির মাথায় উঠে বসে আছে। নিচে নাম কি রে রাজেশ? আজ আমি মামা বাড়ি গেছিলাম, থেকে বললে হাতটা ভাঙ যাবে না। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, তাই নাকি? হ্যাঁ, খেতে ইচ্ছে করছে। আমার এইটুকু তাড়াতাড়ি বলে দিলাম, সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মচমচে হয়েছে কিন্তু খুব। এবার খেয়ে দেখার পালা। খেয়ে দেখে বলবি কেমন হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আমি ক্যামেরাম্যান কেন বাদ থাকবো? তোমার অবস্থা দেখে সবাই হাসবে, আমি চাদর পরে নিয়েছি একবারে। ঠান্ডা লাগলে তো পড়বে।
মাছটা খুব ভালো হয়েছে। আই আমি মাছ মাছি গেল। তুমি খাও? সেই লাগতেছে? হ্যাঁ। খুবই ভালো হয়েছে। এটা ডাল বা নিরামিষ তরকারির সাথে খেতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু চাঁদিও খাওয়া যাবে। এটা একদিন তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু সারা বছর এটা সংরক্ষণ করা যাবে। আর এটাকে ভেজে রাখলে কিন্তু এক সপ্তাহ রাখতে পারবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী। টাটা।